রাইজক ধরি সেকেন্ড বি এইচএমএসের একজন স্টুডেন্ট আর উপস্থিত সকল শিক্ষক এবং আমার সিনিয়র দাদাদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার একটা ছোট্ট নিবেদন শুরু করছি। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়ায়। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাত না। আমার একটা নিজস্ব নদী আছে, সেটাই না হয় দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের থেকে নদীর দাম অনেক বেশি। পাহাড় স্থানু, নদী বহমান, তবু আমি পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য আমি কিনেছিলাম একটা দ্বীপের বিনিময়। খুব ছোটবেলায় আমার একটা সুন্দর ছোট্ট খাট্টো ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবের দ্বীপটা ছিল আমার পরম প্রিয়। আমার যৌবনে দ্বীপটা আমাকে খাটো লাগলো। ছিপছিপে প্রবাহমান তন্নি নদীটিকে বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময় এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইনি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি ভালোবাসতাম নদীটিকে। নদীও আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন বলতো আজ সন্ধ্যেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানত, সবাই জানে শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার করে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, বিপুলা পৃথিবী, নিচরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঢুকে দাঁড়াবেন না। আমি শুধু দশ দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী, এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই, এখানে জয়ী হওয়ার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে দশ দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো।